نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আমাকে আজকে বহুদিন পর্যন্ত আপনারা দেখছেন, এই মাঠে বহুবারে দেখছেন, বাংলাদেশে আছে কান আছে নয়, শুধু আপনার ওয়ার্ল্ডের প্রায় দেশের মধ্যেই তো আমি গেছি, আমেরিকা বলেন, লন্ডন বলেন, জার্মান বলেন, এগুলা আর অন্য কোনো জায়গায় প্রায় বাকি নাই, মিশর বলেন, আরব দেশের মধ্যে সব দেশেই গেছি। কিন্তু আমি সেখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমাদের বাংলাদেশে মন ভরে ওয়াজ শোনার জন্য যেভাবে লোক আসে, ওই সমস্ত দেশে ওরকম লোক আসে না। আর যখন আসে, ওখানে মাহফিল করেছি, যখন আসে কিন্তু দূরসে ওরা বড় করে পড়তে চায় না, কিছু কিছু পড়ে আর অনেকে চুপ মারি বসে থাকে। তাহলে ওলামায়ে কেরামের মতে তাদের কি অবস্থা হবে? মশলা হলো নবীর নাম যখন শুনেন প্রথমবারের মতো দূরশ্রী পড়াটা ওয়াজিব, ঠিক না বেটি? জীবনে একবার দূরশ্রী পড়াটা ফরজ, ঠিক না? বারবার যখন একই বৈঠকে শুনবেন তাহলে বারবার পড়াটা, ইমাম তাহাবি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, বারবারই ফরজ। জমহুর ফুকাহায়ে কেরাম বলছেন না, বারবার উম্মতের কষ্ট হবে, এক বৈঠকের মধ্যে যতবার শুনেন একবার দূরশ্রী পড়া ওয়াজিব, বারবার পড়াটাই যা মুস্তাহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দূরশ্রী পড়াটা ফরজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন ফরজ না, কিন্তু ওয়াজিবের থেকে কোনো মতে খালি হবে না। আর এই দূরশ্রী না হলে নামাজে কবুল হবে না, ঠিক না বেজি? আলহামদুলিল্লাহ আপনারা দূরশ্রী বড় করে পড়ছেন, আমি বড় খুশি। কেউ যদি বাদ থাকে যান তার অবস্থাটা কি হইব? ওয়াজিব তরক হইলে কি কান হাজরাত ওলা মায়ে কেরাম গুণাগার হবে কিনা? তো গুণাবারের থেকে হইলে আর আমিও বসে থাকবো, আপনাদের গুণা হয়ে যাবে, এটা হতে দেব না। আপনারা দূরশ্রী বড় করবে, আজকে রাত এটা শুক্রবারের রাত, ঠিক না বেটি? ইবনে কাইয়িম জুজি তার কিতাব জিলাউল আফহাম ফি সালাতি ওয়াস সালাম আলা নবী খাইরুল আনাম পৃষ্ঠা নম্বর 62 রাবি হাদিস হলো আল্লামা আবুদ দারদা
رضي الله تعالى عنه তিনি বলতেছেন শুক্রবারের রাতে আর দিনে বিশেষ করে নবীর উপরে সশব্দে বড় করে আওয়াজ করে দুরূদ শরীফ পড়লে নবী নিজের কান মোবারকে শুনেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি পড়েন না নবী শুনবে বলে আরে বাপ রে বল মানুষই তো শুনতে পারে না নবী তো একজন মানুষ ছিলেন আপনার মত আমার মত মানুষ না তিনি নূরানী মানুষ ছিলেন তিনি আল্লাহর প্রিয় ছিলেন সৃষ্টির সবার আগে তিনি ছিলেন আমাদের মত নয় আমার দাদা পীর কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন ইন আনভারে সৃষ্টির মধ্যে দর আলমে ইমকান কাছে হাসতে মিসালাশ দর আলমে ইমকান কাছে হাসতে মিসালাশ جو يمشي نبيرا بچه اقتاب وليرا اللهم ما بس تدي سيدنا مولانا محمد বোধহয় কারো সন্নতন্ড হইতে পারে আমরা এখান থেকে এখানে শুনি না এখান থেকে এখানে দেখি না নবী কেমনে শুনবো এটা যদি বিশ্বাস করেন নবী কারো মতো না হ্যাঁ নবীর পাওয়ার সবার ঊর্ধ্বে নবীর থেকে সব নবীরাও গুণ পেয়েছে এটা যদি বিশ্বাস করেন কিন্তু সহজ হয়ে যাবে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হবে কারণ কেউ কেউ আবার তার বিপরীত বলছে কথা তাহলে কোরআন থেকে একটা প্রমাণ দিই হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকালে আর বিকেলে কদুদূর পর্যন্ত ছয় মাসের রাস্তা বেড়াইতেন ভ্রমণ করতেন ঠিক না বেজি কোরআন পাকে আছে আপনি কোরআন পাকে পড়বো কোরআন আয়াত ওয়ালি সুলাইমানার রিহা গুদুফুহা শাহরুম এক মাসের রাস্তা অতিক্রম করতেন সকাল বেকার একদিন উঠছে সিরিয়ার থেকে লম্বা হয়ে যাবে ও কথায় দিয়ে যাব না উঠার পরে কোথায় যাবেন সেখান থেকে তিন মাইল দূরে একটা জায়গা ময়দানে যাবে সেখানকার পিঁপড়ার রানী বলতেছেন কি বলেন এই একেবারে ভালো আদেল মুনসিফ বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে আসতেছে আমাদের এখানে এই পিপেরার দর তোরা ক্ষুদ্র প্রাণী তাদের পায়ের নিচেই ফিষ্ট হয়ে মারা যাতেই পারিস তারা ইচ্ছে করে তোদেরকে মানত না তোদেরকে নষ্ট করতো না তোরা গর্তের মধ্যে ঢুকি যা কে বলছে পিপেরার রানী প্রজার জন্য মায়া থাকতে হবে এখন যখন নাকি এই কথা বলছে কতদূর দূরে থেকে দেখছে কে চোখের কি আপনার মতো না আমার মতো না ছোট ছোট গর্তের ভিতর থেকে দেখতেছে পিপার রানী তিন মাইল দেখে আর নবী দেখতো না আরে পিপার রানী এখানে দেখতেছে আর ওই তিন মাইল দূরে সুলাইমান আলী ইসলাম সেখান থেকে মুসকি হাসি দিছে কোরআন আছে নি ফাতাবাসসাম দাহিকাম মিন কাউলিহা পিপার রানের কথা শুনে হাসা দিছে তার ওয়াজির আসব বিন বারখায়া বলেন হুজুর কোনো কারণ টরণ দেখি না আপনি হঠাৎ হাসলেন কেন বলে আরে হাসছি কেন পিপারে বলছে আমরা জালিম না অত্যাচারী না আমরা নেককার শাসক আমাদেরকে নেককার বলাতে পিপার মুখে শুনি আল্লাহ শুকরিয়া আদায় করলাম আমরা জালিম নয় পিপায় সাক্ষী দিল তাই আল্লাহ শুকরিয়া আদায়ার্থে আসলাম তো সুলাইমান আলাইহিস সালাম কত দূর থেকে শুনছে তিন মাইল দূর থেকে কার কথা শুনছে কোরআনে পাকে এটা আছে না পিপার রানীর কথা কি আছে
وقالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. شنو حضرت سليمان عليه السلام حتى دلن الله شكريا دار كتاب برنانا كلن ها ادغي پیپڑا دیکھے আর এদিকে سليمان عليه السلام پیپڑا কথা শুনায় سبحان الله তিন মাইল দূরের থেকে ঠিক না এখন আমার নবীউল দেখি নবীউল আম্বিয়া সুবহান আল্লাহ আমার নবীর মতো সৃষ্টিতে জগতে আর কেউ নাই ঠিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের আল্লাহ এমন পাওয়ার এমন শক্তি দিয়েছেন দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে উপরে নিচে আকাশে পানির নিচে সব জায়গায় দেখেন সবাই কথা শুনতে পারেন এখন একটা একটা করে যে বর্ণনা করতে যাইতে একটু লম্বা হয়ে যাবে এত লম্বা সুড়া করতাম না আল্লাহ শুনতে পারে কিনা পারে আর আপনাদের হাতে চার আঙ্গুলে একটা ইয়া আছে পাঁচ ছয় আঙ্গুল হইব মোবাইল এটা কি কয় মোবাইল নেই বড় সবার কাছে আছে কোম্পানি নাকি কয় কোটি মানি বেচা গেছে বলা সবার হাতে আছে এটাতে দিলে একটা ভিডিও কয় আমেরিকার মধ্যে মানুষও দেখা যায় কত শোনা যায় হাসিও দেখা যায় ঠিক না যদি এই ভিডিওর মাধ্যমে যদি এই কোটি কোটি জায়গা দূরে একজন মানুষ একজনকে দেখে আর কথা শুনে আর কথা বলা ভাব বিনিময় করে আল্লাহর নবীকে আল্লাহ তার থেকে বেশি বেশি শক্তি দিয়েছেন আমার নবী দেখব না কেন তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেন দরস শরীফ বড় করে পড়লে শুনতে পারেন ঠিক নেবে ঠিক হাদিস বলছি এর পরে আপনাকে দেখাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন ছবি দেখেন আওয়াজ কার ছেলে কার কোথায় সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন দেওবন্দের মাদ্রাসার বড় মুহাদ্দিস যার নাম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তার কিতাব সেখানে লেখে কি কিতাব তরিকতের যে কিতাবটা আছে যে মানুষ একজন আল্লাহর ইবাদত করতে করতে সুন্নত পালন করতে করতে নবীর মহব্বতে থাকতে থাকতে তার মাথার থেকে পায়ের তেল্লা পর্যন্ত শুধু কানে শুনে না সারা বদনে শুনে শুধু চোখে দেখে না সারা শরীরে দেখে যদি একজন মানুষের অবস্থা এমন হয় তো আমার নবীর আম্বিয়া তার মর্যাদা কোথায় তার মাথা থেকে আরম্ভ করে পায়ের কদম পর্যন্ত সব কিছু পাক পবিত্র পয়েন্ট সুবহানাল্লাহ তাহলে তিনি শুনবেন না অবশ্যই আর বড় করে পড়লে আপনাদের লাভ আছে কি নাই বিরাট লাভ আছে বড় করে যখন পড়বেন নবী শুনবে এক নম্বর দ্বিতীয় নম্বরে বড় করে শুনলে পড়লে আপনার এই দূরে গাছ লতা তরু যত দূর আছে আপনাদের আওয়াজটা শুনবে তারা সবাই আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে ঠিক না ভাই আর সাক্ষী ময়দান না হাসর ময়দান আটকে গেলে কোনো জায়গায় এরা সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বন্দা নবীর বন্ধু হয়ে হ্যাঁ দুরুসি পড়ছিল বিশুদ্ধবারের রাত্রে আমরা শুনেছি আমরা সাক্ষী আছে আল্লাহ তারাকে মাফ করে দাও সবাই সুপারিশ করি মাফের উসিলা হয়ে দেবো বাসবার উসিলা হয়ে দেবো ঠিক না বেঠি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটু বড় করে পড়বেননি দরসে একজনও বাকি থাকিয়েন না ইনশাল্লাহ সবাই লাভবান হবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ Allah
ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ اللہم محمد علی سیدنا مولانا محمد وعلى آلِ سیدنا مولانا اے نبی پاک صلی اللہ علیہ وسلم موتا کیوں نہیں نبی ارشاد کرن হাসান হোসেন رضی اللہ تعالی عنہ আমার বেটির মাধ্যমে আমার اولاد সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছেন এই হাদিসের মধ্যে এই হাসান হোসেন সম্পর্কে পাক পাঞ্জেতন সম্পর্কে কি বলছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা সুবহানাল্লাহ 219 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটা এটা কোথায় বলছেন এটা বলছেন বিদায়ে হজে কসবা উঠের উপরে বসেই বলছিলেন ইয়া আইয়ুহান নাস এ সাহাবায়ে কেরাম মেয়ে পুরুষ প্রায় 1,25,000-এর উপরে ছিল তাদের সবাই যে শোনো তোমরা শোনো আমার কথা যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন একটা কি আরেকটা কি ওয়াইতরাতি আলা বাইতি আমার আওলাদ তোমাদের কাছে রাখি দিচ্ছি এদেরকে যদি এদের পক্ষে যদি তোমরা থাকো এদেরকে মেনে চলো তাহলে তোমরা পদভ্রষ্ট হব না এটা হাদিসটা দেখে নিন তাহলে আমরা নবীর আওলাদের পক্ষে থাকবো যে আওলাদের নাম দরুদ শরীফের মধ্যে আছে নামাজের মধ্যে ঠিক না ঠিক তাহলে এটা ওখানে হাদিস ছিল হযরত আবু বকর সিদ্দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম ঠিক না তাহলে আওলাদের রসুলকে যেমন সাহাবায়ে কেরামও মানতে হয় আমাদেরও কেয়ামত পর্যন্ত মানতে হয় আর আমাদের সবার বেশি পুরুষদের হাসান হোসেন হলো দেখি সর্দার বুঝেন কথা বুঝেন নাই আর মেয়েদের সর্দার মা ফাতেমা সবাই থাকে মধ্যে কিন্তু আমাদেরকে তাদেরকেও মানতে হবে আমাদের আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকেও মানতে হবে ঠিক যেখানে এতক্ষণ পর্যন্ত হযরত ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাইছে হ্যাঁ যেখানে জামিলা আছে যাতে নাই আমরা অনুকরণ করি না কারো কাফের কই না অনুকরণ করি না জায়গার মধ্যে দোষ পাওয়া যায় কিছু এই জন্য আমরা এদের বলি না এটাই খারাপ করে লাভ নাই আমরা সবাই মুসলমান একে অপরকে মহব্বত করাটা আমাদের জন্য একটা দায়িত্ব ঠিক না বেটি হ্যাঁ মিলে মিশে চলেন কেউ খিটতে হবে কেউ করিয়েন না হ্যাঁ একজনের গালাগালি করা এটা উচিত নয় আমার লাইফের মধ্যে আমি আজকে প্রায় 85 বছর মাহফিল করে কেউ দেখাতে পারবেন কোথাও হ্যাঁ কারো খারাপ কই নাই কিন্তু আল্লাহর মেহরবানিতে আল্লাহর বন্দারা আল্লাহর রসুলের দিকে ছুটছে দলে দলে জামাতের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার জন্য দোয়া করি আমি বুড়া মানুষ আপনার জন্য দোয়া করব হয়তো জানি না এটা আখেরি মুখলাকাতও আপনাদের সঙ্গে হয়ে যেতে পারে আমি দোয়া করব আপনাদের জন্য পরস্পরে একটা দায়িত্ব নামাজ পড়বেন আপনার ছেলেদেরকে নবীর পরিচয় দেবেন আপনার পাড়া পড়োশীদেরকে ডাকি ডাকি নবীর পরিচয় দেবেন নামাজ না জানলে শিক্ষা দেবেন এটা ইমানি দায়িত্ব ঠিক না বেশি হযরত ওলামায়ে কেরাম যেন একটা সঙ্গে একটা না লড়ে যুদ্ধ না করে এইভাবে চলে এইভাবে শিক্ষা দেন কোনো অসুবিধা হলে হ্যাঁ কোরআন আছে হাদিস আছে আবি কোরআন বাকি হে আবি ইসলাম জিন্দা হে হ্যাঁ তো কাজে আবি ইমান বাকি হে কাজে ধাক্কা ধাক্কি করে লাভ নাই একজন একজনের পিছনে কথা কোয়েন না আসুন আমরা কোনোদিন কোয়ে নাই আমি সবার কাছে অনুরোধ করব আর আমার কথাটা শুনলে আপনারা আবার দেশ দশ সবাই শান্তি পাবে ইজ্জত পাবে
হ্যাঁ, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা থাকবে, ছোটদের প্রতি স্নেহ থাকবে, মা বাপের খেদমত প্রতি থাকবে। মিথ্যা কথা বলিয়েন না, স্বামী স্ত্রী মিলে চলিয়েন, আল্লাহর মেহরবানি হবে, আল্লাহর রহমত হবে, অনেক টাকা থেকে অপারেশন না করে বাঁচিয়ে যাবেন গা। আল্লাহ আপনাদেরকে সবাইকে কবুল করুন। বায়াতের কথা বলছেন, আমি বায়াতের জন্য হাত তুলতেছি, আপনারা বায়াত হতে চাইলে করুন, এইবার হাতটা দেন সামনের দিকে, অনেক বায়াত করেছি, এখন এইভাবে হাতটা দেন আমার মুখে মুখে বলুন, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى عليه وسلم أجمعين يا الله حتى مكه আর বুকে মালিশ করে দেন, নবীর পক্ষে থাকবেন, শপথ করে দিই, কারা কারা বায়াতটা করেন, হাতটা তোলেন, আল্লাহ দরবার সাক্ষী হয়ে যান। তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াত রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াত রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া নবী তোমায় ভালোবাসি, তোমার ফজলের কাজী হাসি, তুমি আলে সুন্নাত মহান মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মনে চায় আরেকটা দুই একবার একটু সালাম দিই আমার নবীকে, ইয়া নবী সালাম আলাইকা, সিদি দরদি নূর আল্লাহ, আমরা তো এক জামাত গুনাহগার, গুনা যে আমরার বেশমার, কি আছে নবীজি নবীজি আমরার দেখাইবার বরসা, কেবল আপনার মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। মৌলালি মৌলালি মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ফেলা কো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম জুরে আলাইকা, ইয়া হাবিব সালাম সকলে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবীনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
পরবর্তীকার আলামে পর্যন্ত যা বয়ান হয়েছে সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করা হয়েছে আল্লাহ এর কারণে এর ওসিলায় আল্লাহ আমাদের সবার হাজনে জামাতের জীবনের গুনাহ মাফ করে দেন আমিন এরিয়ার সমস্ত কবরবাসী বাংলাদেশের সমস্ত কবরবাসী ইয়া আল্লাহ বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ যারা অসুবিধা আছে তাদেরকে সুবিধা করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও যারা বেরোজগার আছে হালাল রুজি কামাবার তৌফিক দান করো যারা নিঃসন্তান আছে সন্তানের মুখ দেখার তৌফিক দান করো যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে তরককে উন্নতি দান করো আল্লাহ যারা যে রকম অসুবিধা আছে তার সুবিধা করে দাও খাঁটি ভাবে তাদেরকে তোমার নবীর আশিক উম্মতে পরিণত করো আসমানে জমিনে সমস্ত আফত থেকে বিপদ থেকে আমাদেরকে আমাদের দেশকে দশকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা বিশ্বের মধ্যে ইয়া আল্লাহ যে উত্তেজনা যুদ্ধ বিরাজ করতেছে তা দূর করে দাও সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি ছড়িয়ে দাও তোমার রহমত ছড়িয়ে দাও আল্লাহ আল্লাহ যারা যে উদ্দেশ্য হাত তুলেছে প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দাও যাদের সন্তান বিদেশে আছে আল্লাহ দুঃখ কষ্ট যদি থাকে তাদেরকে সুখ দান করো শান্তি দান করো টাকা পয়সা হালাল রুজি কামাই করে দেশে এসে মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সুন্নি আন্দোলনের উপর রহমত নাজিল করো ইসলামী বিপ্লবের উপর রহমত নাজিল করো হযরত উলামায়ে কেরামের মধ্যে ইত্তেফাক ও ইত্তেহাদ দান করো ভালোবাসা দান করো সারা মানুষ বিশ্বের মানুষদেরকে তোমার নবীর প্রেমিক বানাতে পারে তাদের সবাইকে সেই তৌফিক দান করো রব্বানা লা তাজআলনা ফিতনাতাল কওমি যালিমিন ওয়ানজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা ওয়াশরাহ সুদুরানা ونبر قلوبنا واختم بالصالحات اعمالنا يا رب العالمين اللهم انا نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين يا الله سبحانك تم النبي پورا پوری محبت دان کرو صحابہ کرام محبت دان کرو صحابیہ دل محبت دان کرو اللہ تابعین تبع تابعین ائمہ مجتہدین اولیاء কেরামের সবাইকে মহব্বত দান করো আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আমাদের দিন দুনিয়া দুনজান সুন্দর করে দাও ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন পরওয়ারদিগার আলামিন মাহফিল করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সাহায্য করে তাদের দিন দুনিয়া দুনজান সাহায্য করো তাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ জালেমের জুলুম কাফের কুফর মুনাফিক নিফাক থেকে আল্লাহ যারা হাত তুলে বায়াত গ্রহণ করেছে তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তাদের দিন দুনিয়া দোনো জান তোমার কুদরতের হাতে দিলাম আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله